হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো কিভাবে আমাদের কম্পিউটার টাকে ফাস্ট রাখা যায়। খুব সেই ধরনের 15টি টিপস নিয়ে কথা বলবো। আসলে কম্পিউটার ফাস্ট করার কিছু টিপস আছে, যেটা যদি আমরা করে থাকি তাহলে কম্পিউটার ফাস্ট হবে। প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে যে সি ড্রাইভটা একটু সব সময়ের জন্য বেশি দেওয়া, কারণ হচ্ছে আমাদের ডেস্কটপ অনেক কাজ হয়, অনেক সফটওয়্যার অ্যাপ্লিকেশন চলে, সেক্ষেত্রে আমাদের সি ড্রাইভে জায়গাটা একটু বেশি দেওয়া, এটাও একটা ফার্স্টের গুরুত্বপূর্ণ টিপস। চলুন, প্রথমত আমাদের কিছু গার্বেজ ফাইল আছে যেটা কিছুদিন পর পরই এটা ক্লিন করা আমাদের উচিত। টেম্প টেম্প ফাইলটা আমি প্রথম টিপস হিসেবে দিয়েছি। টেম্প ফাইলটাকে আমরা ক্লিয়ার করবো, কন্ট্রোল দিয়ে গুলো সব ফাইলগুলো ডিলিট করে দেব। এবার সিমিলারলি 10%টাও আমরা ক্লিয়ার করব। এই ফাইলগুলো অনেক দিন যদি জমা থাকে তাহলে আমাদের সি ড্রাইভের স্পেস দখল করে, যার কারণে অনেক সময় স্পিডটা স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিছুদিন পর পরে এই টেম্প ফাইলটা রিমুভ করে দেবেন, তাহলে আশা করা যায় কম্পিউটারের একটু হলেও পারফরমেন্সটা আপনি পাবেন। আমাদের টেম্প পার্সেন আর টেম্প চলে এবার রিসেন্ট, রিসেন্ট ফাইলটা কেন আমরা যখন কোনো কিছু রিসেন্ট এটা সিলেক্ট করে অল ডিলিট দিয়ে দেবেন, রিসেন্ট ফাইলটা চলে গেল। এবার একটা কিছু সিস্টেমের প্রিফিক্স ফাইল আছে, প্রিফিক্স ফাইল প্রিফিক্স প্রিফিক্স ফাইলটাকে আমরা সব রিমুভ করে দেব। আমি সব কিছু আপনাদের দিয়ে দেবো, এটা কমান্ড মোডে যে স্যার উইন্ডোজ যে এখানে যে এখন সার্চে যে লিখলে হবে, রান রানে যে শুধু আপনি লিখবেন প্রিফিক্স টেম্প টেম্প প্লাস উইন্ডোজ সার্চ দিলে রানটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, প্রিফিক্স গেলে এবার আমাদের একটা আর একটা টিপস, নেক্সট টিপ হচ্ছে আমাদের ডিস্কটাকে ক্লিন আপ করতে হবে। ডিস্কটা ক্লিন আপ করার প্রয়োজন, অনেক সময় আমাদের অনেক কিছু সফটওয়্যার অ্যাপ্লিকেশন আপডেট হয়, এই আপডেট হওয়ার কারণে আমাদের কম্পিউটারই হতে পারে। সেক্ষেত্রে আমরা ডিস্ক ক্লিনার করবো। ডিস্ক ক্লিনার আমরা দুভাবে করতে পারি, একভাবে যখন আমি কম্পিউটারের মাই কম্পিউটারের ভিতরে রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিস যে ডিস্ক ক্লিন আপের মাধ্যমে ডিস্ক ক্লিনার করতে পারি, অথবা আমরা যে সার্চ বাটনে যে লিখি ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ, দেখেন ডিস্ক ক্লিন আপ দেওয়ার সাথে সাথে এখানে চলে আসে ডিস্ক ক্লিন আপ এর জন্য অপশন। আমরা এখানে যে ড্রাইভটা এখন সিলেক্ট করব, আমার তিনটে ড্রাইভ আছে, আমি তিনটে ড্রাইভে আমি সিটা ড্রাইভটা সিলেক্ট করলাম, করার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে এখন ক্লিন করতে শুরু করেছে, ক্লিন করার পরে এখানে যতগুলো ই আছে সবগুলো টিক মার্ক আপনারা দিবেন। দেওয়ার পরে এবার ক্লিন আপ ফাইল সিস্টেম, ক্লিন আপ ফাইল সিস্টেম দেবেন। ফাইল আমি কিছুদিন আগেই ক্লিয়ার করছি, যার কারণে হয়তো বা বেশি ফাইল পাবে না। আপনাদের যারা অনেক দিন না করেন দেখবেন যে অনেক সময় 8 জিবি 10 জিবি পর্যন্ত 16 জিবি পর্যন্ত এখানে আপনার ফাইলটা জমে আছে, এটা মাস্ট বি ক্লিন করে দেবেন। দেখেন যখন ওখানে ডিস্ক ক্লিন আপ করে ভিউটা আসবে, এখানে যতগুলো টিক আছে সবগুলো আমরা দিয়ে রাখবো। রাখার পর দেখেন আমার 4.5 জিবি, আপনাদের তার থেকেও বেশি আসতে পারে। এখন সবগুলো টিক মার্ক দিবে, এখন ওকে প্রেস করব। ওকে প্রেস করলে ডিলেট ফাইলস, হ্যাঁ আমরা অবশ্যই ডিলেট করে দেবো, এতে কম্পিউটারের কোনো ফাইল কিংবা কোনো কিছুই প্রবলেম হবে না, এজ ইউজুয়াল আগের মতনই চলতে থাকবে, এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই। সিমিলারলি একইভাবে একইভাবে আপনি আবার ডিস্ক ক্লিনার লিখে ডিস্ক ক্লিনার লিখে এখন এমন ভাবে সিলেক্ট করে অন্য অন্য যে ড্রাইভ আছে সেই ড্রাইভটাকে আপনারা রিমুভ করে দিবেন।
এভাবে আসবে, আসার পর আপনারা ওকে দিবেন, ওকে দিলে ফাইল ডিলিট হয়ে যাবে। আমার ফাইলটা আগেই ডিলিট করছিলাম বলে আবার নতুন করে দিছি, এবং এইভাবে আপনারা পর্যায়ক্রমে আপনাদের যে কয়টা ড্রাইভ আছে এভাবে ক্লিন করে নেবেন, তাহলে আপনাদের দেখবেন একটু হলেও ফাস্টার কাজ করবে। এবার হার্ড রিসেট, হার্ড রিসেটটা আসলে কারা দিবেন? যারা অনেক দিন ধরে উইন্ডোজ দিন না, কিংবা উইন্ডোজ দিতে চাচ্ছেন, কিংবা উইন্ডোজ দেয়া খুবই প্রয়োজন, কিংবা কম্পিউটারের ক্যাপাসিটি লো আছে, তাদের জন্য এই হার্ড রিসেটটা দিতে হবে। কারণ যারা অনেকদিন উইন্ডোজ প্রথম হয়ে গেছে, যারা উইন্ডোজ একেবারে দিতেই হবে, তাদের সেক্ষেত্রে হার্ড রিসেটটা দেয়া ভালো হবে। চলুন আমরা এখন হার্ড রিসেটটা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে এখানে যে সিস্টেম আপডেট অ্যান্ড সিকিউরিটিতে যখন আমি যাব, তখন এখানে রিকভারি, রিকভারিতে ক্লিক করব। রিকভারিতে ক্লিক করার পরে এখানে গেট স্টার্ট, গেট স্টার্টে যে রিকভারি, এখানে কিপ মাই ফাইল, যদি আমরা চাই যে আমাদের ফাইল রেখে এখানে আমরা রিস্টোর দেবো তাহলে এটা হবে, এবং যদি না হয় এভরিথিং রিমুভ, যদি দিয়ে এখন দিয়ে আমি শুরু করে দেবো, কিন্তু আমি এখন দিব না, আপনার দিবেন একটু টাইম নেবে আর কি, আমি ক্যান্সেল করে দিচ্ছি। কিন্তু এই হার্ড রিসেটটা তারাই দিবেন যাদের কম্পিউটার অনেকদিন ধরে উইন্ডোজ দেন না এবং উইন্ডোজ দিতে চাচ্ছেন, এটার জন্য অবশ্যই। এবার কিছু প্রবলেম আছে যে আনওয়ান্টেড কিছু প্রোগ্রাম, যখন আমরা কম্পিউটারকে স্টার্ট করব তখন স্টার্ট করার সময় কিছু আনওয়ান্টেড প্রোগ্রাম রান হয়ে যায়, তার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের কম্পিউটারের পারফরমেন্সটা স্লো হয়ে যায়। আর এই পারফরমেন্সটা স্লো থেকে ভালো, মানে একটু বেটার পারফরমেন্স পাওয়ার জন্য আমরা আনওয়ান্টেড প্রোগ্রামগুলোতে আমরা স্টপ করে থাকবো। সেক্ষেত্রে আমরা কীভাবে যেতে পারি, এখানে যে রাইট বাটনে ক্লিক করে টাস্ক ম্যানেজার আর যেতে পারি, অথবা আমরা যদি এখানে লিখি টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজারে যখন আমরা টাস্ক ম্যানেজারে যাব তখন দেখেন এখানে যে স্টার্ট আপ প্রোগ্রাম, যখন আমাদের কম্পিউটার স্টার্ট হয় তখন স্টার্ট আপ প্রোগ্রামে কিছু আনওয়ান্টেড প্রোগ্রাম, যেখানে আমাদের এটাগুলো আনেবল রাখলেও কোনো সমস্যা নাই, ইনেবল রাখলেও সমস্যা নেই, কিন্তু যদি প্রোগ্রাম যদি বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের ওপেনিং টাইমটা কিংবা আমাদের যে কম্পিউটার স্টার্টিং টাইমটা এটা অনেক লেন্দি হবে, এবং এই প্রোগ্রামগুলো রান হওয়ার জন্য আমাদের কম্পিউটার স্লো কাজ করবে। সেক্ষেত্রে আমরা কি করবো, এটা ডিজেবল করে দেবো, যেমন আমাদের এটা এটা ডিজেবল করে রাখলাম, এনিডিক্স ওপেন হওয়ার সাথে সাথে আমাদের প্রয়োজন নেই, ডিজেবল করে রাখলাম। এখানে আপনারা দেখবেন আপনাদের কিন্তু মাইক্রোসফটের কোনো কিছুই করবেন না, তারপরেও আপনাদের যেটা যেটা ভাইবার, ভাইবার আমাদের প্রয়োজন নেই, ওপেন হওয়ার সাথে সাথে এটা ডিজেবল করে রাখা, আবার ইনেবল করে রাখতে পারবেন, সমস্যা নেই। এভাবে আমরা যখন কোনো কম্পিউটারের আমাদের টাস্ক ম্যানেজার আনক্রিয়েট প্রোগ্রাম সেট আপ যদি বন্ধ করে দিই তাহলে এটা আমাদের ই হবে। হ্যাঁ, এবার আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে আমরা আমাদের যে কন্ট্রোল প্যানে আমরা দুইভাবে যেতে পারি। প্রথমে এটা যদি আমরা কম্পিউটারে ওপেন করি, ওপেন করার পরে দেখেন এখান থেকে আমি যদি ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কন্ট্রোল প্যানে নিয়ে যাচ্ছে, অথবা আমি যদি এখানে যে সার্চতে যে লিখি কন্ট্রোল প্যান চলে আসছে, কন্ট্রোল প্যানে যাওয়ার পরে এখানে আমরা প্রোগ্রামস অ্যান্ড ফিচার রিমুভস, প্রোগ্রাম ফিচারে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন এখানে আমরা আমাদের লিস্ট আকারে করে নিতে পারি, অথবা লিস্ট আকারে করে নিতে পারি, করে নিয়ে আমাদের এখানে অন অপ্রয়োজনীয় যে অ্যাপ্লিকেশন আছে, অপ্রয়োজনীয় আপনারা আপনাদের কম্পিউটার ইউজ করেন, জানেন যে কোন অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করেন, কোন অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করেন না, সেক্ষেত্রে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ থাকবে সেগুলো আনইনস্টলেশন করে দেবেন, তাহলে সেক্ষেত্রে আপনারা বেশ একটু পারফরমেন্স পাবেন। এখন নেক্সট আরেকটা হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশনটা হচ্ছে যখন আমরা কোনো কাজ করতে যাই, দেখেন আমাদের একটা আনওয়ান্টেড কিছু নোটিফিকেশন দিয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যদি নোটিফিকেশনটা স্টপ করে রাখি তাহলে আমাদের জন্য এটা ভালো হবে। আমরা প্রথমে সেই নোটিফিকেশনে যেতে হলে সেটিংসে যেতে হবে, সেটিংসে গেলাম, সেটিংসে যে সিস্টেম
সিস্টেমে যাওয়ার পরে দেখেন এখানে বলা হয়েছে নোটিফিকেশন অ্যান্ড অ্যাকশন, সেটিংসে যাওয়ার পরে সেটিংস যে সিস্টেম, আমি আবার যাই সেটিংস যে সিস্টেম যে নোটিফিকেশন, এই নোটিফিকেশন ইন দ্য গেট নোটিফিকেশন। আমাদের অনেক সময় আছে আমরা কাজ করি অনেক নোটিফিকেশন দেয়, আমরা এই নোটিফিকেশনটা অফ করে রাখবো, তাহলে আমাদের আনওয়ান্টেড কোনো নোটিফিকেশন, হ্যাঁ আবার অন্য নোটিফিকেশনের প্রয়োজন আছে কিন্তু আমাদের অতটা প্রয়োজন হবে না, আশা করি আমাদের ওই ধরনের কোনো কিছু হবে না, কিন্তু নোটিফিকেশন আমরা বন্ধ রাখলে এতে আমাদের অনেকটা পারফরমেন্স পাবো। হ্যাঁ নেক্সট আমাদের উইন্ডোজ স্টোরি অটোমেটিক্যালি অপটিমাইজেশন, এটা আমাদের যে উইন্ডোজ স্টোরে অটোমেটিক্যালি অপটিমাইজেশন যে অন রাখতে হবে, কারণ হচ্ছে এটা এখন আমরা আর একটা বিষয় বলি স্টোরেজ অটোমেটিক্যালি অপটিমাইজেশন, এটা হলো গে কম্পিউটার উইন্ডোজের একটা ডিফল্টলি এদের অপটিমাইজেশনটা অটোমেটিক্যালি যখন আমরা ডাটা ই করে ওরা অটোমেটিক্যালি স্টোর অপটিমাইজেশনটা করে নেয়। এটা আমরা কিভাবে যেতে পারি, আমরা প্রথমে যাব সেটিংসে, যাব সেটিংসে যাওয়ার পরে সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে স্টোরেজ যে অপশনটি কথা লেখা আছে স্টোরেজ, আমরা ক্লিক করলাম স্টোরেজ, ক্লিক করে দেখেন আমার অফ আছে, এটা অটোমেটিক্যালি স্টোরেজটা করে দিলে কি হবে, ওরা ব্যাক এন্ডে অটোমেটিক্যালি স্টোর, দেখেন আমি এখন ই করেছি এখন আমার ই নিচ্ছে, কিন্তু আমি যখন এটা অফ আছে এটা অন করে দিব তখন ও অটোমেটিক্যালি প্রসেসটা চালিয়ে রাখবে, তখন আর আমাদের পারফরমেন্সটা আশা করা যায় ভালো পাওয়া যাবে। এখন নেক্সট আমাদের যে আছে কম্পিউটার ভার্চুয়াল ইফেক্ট, হ্যাঁ এখন যদি আমাদের কিছু কম্পিউটার যখন হয় স্টার্ট আপ হয়, যদি আমাদের খুব একটু তুলনামূলক যদি কম্পিউটারটা লোয়ার গ্রেডের হয়, তাহলে আমরা একটা জিনিস এই জিনিসটা করবো, করার ফলে আমাদের এই জিনিসটা করার জন্য কম্পিউটার দিস পিসি এখান তো, অথবা লেখে যদি আমরা দিস পিসি লিখি দিস পিসি অথবা মাই কম্পিউটার, রাইট বাটন আমি ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে দেখলাম অ্যাডভান্স সেটিংস, অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর অ্যাডভান্সে যে অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে যে একটা ভিজুয়াল ইফেক্টেড যে ইটা আছে ভিজুয়াল ইফেক্টেড আমি কাস্টম কাস্টম করে দিই, এখানে সবগুলো টিক যদি আমি উঠায় দিই এতে আমাদের কোনো প্রবলেম হবে না, আমাদের কম্পিউটারটা তুলনামূলক ফাস্টার হবে, যাদের একটু লয়ার গ্রেডের কম্পিউটার তারা এভাবে এগুলো ভিজুয়াল ইফেক্টটা অ্যাডভান্সে যে ভিজুয়াল সেটিংস যে কাস্টমাইজের সেটিংটা চেঞ্জ করে দেবেন। এখন নেক্সট নেক্সট আর একটা হচ্ছে যে কম্পিউটার যদি আসলে স্পিডটা ডিপেন্ড করে অনেক সময় আমাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের যদি এখন বর্তমান সময় যে এসএসডি হার্ড ডিস্ক আছে আর যদি সি ড্রাইভ একটু ভালো স্পেস রাখি, তাহলে আমাদের কম্পিউটারে ভালো পারফরমেন্স পাওয়া যাবে। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন এমন নতুন।